ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু এইচএস এডুকেশন এইচডি। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারটি যেহেতু একটি বড় চ্যাপ্টার, সুতরাং এর ভিডিওগুলো আমি পার্ট বাই পার্ট দিয়ে যাব। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট ওয়ান সম্পর্কে আলোচনা করব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শুরুতেই দুইটি এক্সাম্পল দেখে নেব। দা ডগ ইজ অবলিক আর বার্কিং, কুকুরটি ঘেউ ঘেউ করিতেছে। এখানে ইজ আর দুইটি ভার্ব দেওয়া আছে, ইজ হলো সিঙ্গুলার এবং আর হলো প্লুরাল। এখন এই সেন্টেন্সটিতে ভার্ব ইজ বসবে না আর বসবে সেটি নির্ভর করবে সাবজেক্ট এর নাম্বার ও পার্সনের উপর। এখানে দা ডগ হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এর পরে ভার্ব হিসেবে ইজ হবে, আর হবে না। আবার দা কাউস ইজ অবলিক আর ইটিং গ্রাস, গাভীগুলো ঘাস খাচ্ছে। এখানে ইজ এবং আর এর মধ্যে কোন ভার্বটি বসবে সেটি নির্ভর করবে সাবজেক্ট এর নাম্বার ও পার্সন এর উপর। দা কাউস হলো থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সুতরাং এখানে ভার্ব হিসেবে আর হবে, ইস হবে না। সাবজেক্ট এবং ভার্ব এর মধ্যে নাম্বার ও পার্সন এর এই মিল বা সম্পর্কটাকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবার কয়েকটি ভার্ব দেখে নেব, যেমন ইস আর, ওয়াস ওয়ার, হ্যাপ হ্যাস, ডু ডাস, গো গোস। এখন একটু চিন্তা করে বলো তো, এই ভার্বগুলোর মধ্যে কোন কোন ভার্বগুলো সিঙ্গুলার এবং কোন কোন ভার্বগুলো প্লুরাল? হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছ। ইস, ওয়াস, হ্যাস, ডাস এবং গোস, এই ভার্বগুলো হলো সিঙ্গুলার। কিভাবে? মনে রাখতে হবে যে সমস্ত ভার্ব এর শেষে এস আছে এরাই হলো সিঙ্গুলার ভার্ব, যেমন ইস, ওয়াস, হ্যাস, ডাস, গোস। এই ভার্বগুলোর প্রত্যেকটির শেষে এস আছে, তাই এগুলো হলো সিঙ্গুলার ভার্ব আর বাকিগুলো হলো প্লুরাল ভার্ব। এবার জেনে নেব প্রোনাউন আই এর পরে এই ভার্বগুলোর মধ্যে কোনটি বসতে পারে। আই এর পরে এম, ওয়াস, হ্যাপ, ডু এবং গো, এই ভার্বগুলো বসে। এবার উই, দে এবং ইউ, এই তিনটি প্রোনাউনের পরে কোন কোন ভার্বগুলো বসে, যেমন আর, ওয়ার, হ্যাপ, হ্যাট, ডু এবং গো, এই ভার্বগুলো বসে। প্রোনাউন হি এবং সি এর পরে কোন কোন ভার্বগুলো বসে, যেমন ইস, ওয়াস, হ্যাস, হ্যাট, ডাস এবং গোস। এবার সিঙ্গুলার ভার্ব চেনার আরেকটি সহজ উপায় আমি বলে দেব, সেটি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি এবং সি এর পরে যে সমস্ত ভার্ব বসে এই ভার্বগুলোই হলো সিঙ্গুলার ভার্ব। এবার আমরা মূল আলোচনায় ফিরে যাব। নাম্বার ওয়ান, সিঙ্গুলার সাবজেক্ট টেক্স সিঙ্গুলার ভার্ব অ্যান্ড প্লুরাল সাবজেক্ট টেক্স প্লুরাল ভার্ব। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, আবার সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। এক্সাম্পল, দা কালার অফ হিস আইস ইজ ব্লু, এই সেন্টেন্সটিতে সাবজেক্ট হলো দা কালার, এই কালার শব্দটি হলো এই সেন্টেন্সটির হেডওয়ার্ড। হেডওয়ার্ড হচ্ছে সাবজেক্টের একটি অংশ। এখানে সাবজেক্ট হলো দা কালার, এটি যেহেতু সিঙ্গুলার তাই এর পরে আমাদেরকে অবশ্যই সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। এখানে সিঙ্গুলার ভার্ব হিসেবে ইস ব্যবহার করা হয়েছে। এখানে একটু মনে রাখতে হবে আইস, অনেকগুলো চোখ, এটি কিন্তু সাবজেক্ট নয়, অর্থাৎ এটি সেন্টেন্সটির মূল আলোচ্য বিষয় নয়, সুতরাং এই আইস দেখে আমরা এখানে ভার্ব আর বসাবো না। এখানে হেডওয়ার্ড হলো দা কালার, এটি হলো সিঙ্গুলার, তাই এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে।
দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড আর টেকিং রেস্ট, এখানে সাবজেক্ট হলো দ্য প্লেয়ার্স, এটি হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই এখানে প্লুরাল ভার্ব আর বসানো হয়েছে। নাম্বার টু, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদির ফলাফলের পর ভার্ব সিঙ্গুলার হয়, যেমন টু অ্যান্ড টু মেক্স ফোর, দুই এবং দুই যোগ করলে চার হয়, আবার গুণ করলেও চার হয়, যোগ এবং গুণের ফলাফলের পরে অবশ্যই ভার্বটি সিঙ্গুলার হবে। টেন মাইনাস ফোর ইজ সিক্স, দশের থেকে চার মাইনাস করলে সিক্স হয়, এটি হলো বিয়োগের ফল, সুতরাং এখানে সিঙ্গুলার ভার্ব অবশ্যই ব্যবহার করতে হবে। নাম্বার থ্রি, দুই বা ততোধিক সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয়ে একই জাতীয় ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। এন্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলো কি কি হতে পারে, যেমন ব্রেড অ্যান্ড বাটার, স্লো অ্যান্ড স্টেডি, রাইস অ্যান্ড কারি, ক্রাউন অ্যান্ড গ্লোরি, ব্যাক অ্যান্ড ব্যাগেজ, রাইস অ্যান্ড ফল, সাম অ্যান্ড সাবস্টেন্সেস, দ্য হর্স অ্যান্ড কেরিস। এক্সাম্পল, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, এখানে ব্রেড এবং বাটার দুইটি সাবজেক্ট, বলা যায় দুইটি নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। এখন রুটি এবং মাখন আমরা একসাথে খাই, সুতরাং এই দুইটি সাবজেক্ট বা এই দুইটি নাউন একই বস্তুকে নির্দেশ করেছে, আর এন্ড দ্বারা যুক্ত দুইটি সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাহলে এর পরে ভার্ব সিঙ্গুলার হয়। এখানে তাই সিঙ্গুলার ভার্ব ইস ব্যবহার করা হয়েছে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ধীর স্থির ব্যক্তিরাই জয়লাভ করে, স্লো মানে হচ্ছে ধীর এবং স্টেডি মানে হচ্ছে স্থির। এখন ধীর এবং স্থির যেহেতু একই জাতীয় অ্যাডজেক্টিভ, সুতরাং বলা যায় এই দুইটি সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়ে একই বস্তুকে নির্দেশ করেছে, সুতরাং এটি সিঙ্গুলার, আর তাই এর পরে সিঙ্গুলার ভার্ব উইন্স ব্যবহার করা হয়েছে। দ্য কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট হ্যাজ কাম, এখানে যিনি ম্যাজিস্ট্রেট তিনি হচ্ছেন কালেক্টর, আর এই দুইটি সাবজেক্ট বা এই দুইটি নাউনকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে। কালেক্টর এবং ম্যাজিস্ট্রেট এই দুইটি সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে একই ব্যক্তিকে নির্দেশ করেছে, সুতরাং অবশ্যই আমাদেরকে এর পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। এখানে হ্যাজ হলো সিঙ্গুলার ভার্ব। নাম্বার ফোর, দুই বা ততোধিক সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে পৃথক পৃথক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে ভার্ব প্লুরাল হয়। তিন নম্বর নিয়মের বিপরীত হলো এই চার নম্বর নিয়মটি। এক্সাম্পল, জামাল অ্যান্ড কামাল আর ফ্রেন্ডস, এখানে জামাল এবং কামাল সাবজেক্ট দুইটি অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। এখন জামাল এবং কামাল কি আদৌ একই ব্যক্তি? কখনো না। এখানে অ্যান্ড দ্বারা জামাল এবং কামাল দুইটি সাবজেক্ট যুক্ত হয়ে পৃথক পৃথক ব্যক্তিকে বুঝিয়েছে, সুতরাং এটি প্লুরাল নাম্বার, আর এই জন্য এখানে প্লুরাল ভার্ব আর ব্যবহার করা হয়েছে। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, এখানে অ্যান্ড দ্বারা দুইটি সাবজেক্ট বা দুইটি নাউন যুক্ত হয়েছে, একটি টাইম আর একটি টাইট, টাইম মানে সময় আর টাইট মানে হলো স্রোত বা জোয়ার। এখন এই দুইটি সাবজেক্ট একই কিনা? সময় থেমে থাকে না, কিন্তু স্রোত বা জোয়ার কোনো সময় থেমে যেতে পারে, সুতরাং এই দুইটি জিনিস কখনো এক নয়। এই দুইটি জিনিস দ্বারা পৃথক পৃথক বস্তুকে বোঝানো হয়েছে, সুতরাং এটি হবে প্লুরাল নাম্বার, আর এই জন্য এর পরে অবশ্যই প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। আমরা কখনো ওয়াইট এর সাথে এস যোগ করব না, এস যোগ করলে সিঙ্গুলার হয়, আর এস যোগ না করলে সেটি প্লুরাল ভার্ব হয়। দ্য পোয়েট অ্যান্ড দ্য নভেলিস্ট হ্যাভ কাম, এখানে
পোয়েট এবং নভেলিস্ট দুইটি সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়েছে, কিন্তু এটি দ্বারা পৃথক ব্যক্তিকে নির্দেশ করেছে বা বুঝিয়েছে, আর তাই এরপরে প্লুরাল ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহার করা হয়েছে। দি অথার অ্যান্ড পাবলিশার ইজ অ্যান অনারেবল ম্যান, এখানে অ্যান্ড দ্বারা দুইটি সাবজেক্ট, একটি হলো অথার এবং আরেকটি হলো পাবলিশারকে যুক্ত করা হয়েছে, আর এটি দ্বারা একই ব্যক্তিকে বোঝানো হয়েছে, তাই এর পরে সিঙ্গুলার ভার্ব হিসেবে ইজ ব্যবহার করা হয়েছে। একটু লক্ষ্য করি, এই সেন্টেন্সটিতে পৃথক ব্যক্তিকে বোঝানো হলো, আবার দি অথার এবং পাবলিশার এই সেন্টেন্সটিতে একই ব্যক্তিকে নির্দেশ করা হলো। এটি বোঝার উপায় কি? এটি বোঝার একেবারে সহজ উপায় হলো, দুইবার আর্টিকেল বসলে পৃথক ব্যক্তি আর একবার আর্টিকেল বসলে একই ব্যক্তি। দা পোয়েট অ্যান্ড দা নভেলিস্ট, এখানে পোয়েটের সামনেও দি দেওয়া আছে এবং নভেলিস্টের সামনেও দি দেওয়া আছে, সুতরাং এটি হলো পৃথক ব্যক্তি। দি অথার, এখানে অথারের সামনে দি আছে কিন্তু পাবলিশারের সামনে কোনো আর্টিকেল দি নেই, সুতরাং এটি হলো একই ব্যক্তি। একই ব্যক্তি হলে ভার্ব সিঙ্গুলার হয়, আর পৃথক ব্যক্তি হলে ভার্বটি প্লুরাল হবে। নাম্বার 5, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার সাবজেক্ট এর পূর্বে যদি ইজ, এভরি বা নো থাকে তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়। ইজ বয় অ্যান্ড ইজ গার্ল ওয়াজ গিভেন প্রাইজেস, এখানে বয় এবং গার্ল দুইটি সাবজেক্ট বা দুইটি নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, যুক্ত হয়ে এই দুইটি নাউনের দুইটির পূর্বেই ইজ কথাটি যুক্ত করা হয়েছে, সুতরাং এটি হলো সিঙ্গুলার, আর দ্যাটস ওয়াই এর পিছনে সিঙ্গুলার ভার্ব ওয়াজ ব্যবহার করা হয়েছে। এভরি ম্যান অ্যান্ড এভরি ওম্যান ইজ ফিট ফর দা ওয়ার্ক, এখানে ম্যান এবং ওম্যান দুইটি সাবজেক্ট বা দুইটি নাউনকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে এবং এদের পূর্বে এভরি কথাটি দেওয়া আছে, তাই এদের পরে অবশ্যই সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। নো ফ্রেন্ড অর নো রিলেটিভ কেয়ার্স ফর মি, এখানে ফ্রেন্ড এবং রিলেটিভ দুইটি সিঙ্গুলার সাবজেক্টকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে এবং এদের সামনে নো শব্দটি দেওয়া আছে, তাই অবশ্যই আমাদেরকে এদের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। এখানে সিঙ্গুলার ভার্ব হলো কেয়ার্স। নাম্বার 6, দেশের নাম বইয়ের নাম এরপর ভার্ব সিঙ্গুলার হয়, যেমন গালিভার্স ট্রাভেলস ইজ আ ফেমাস বুক, এটি একটি সাধারণ নিয়ম। গালিভার্স ট্রাভেলস এটি একটি বই, বিখ্যাত বই, এটি দেখতে প্লুরাল মনে হচ্ছে ট্রাভেলস, কিন্তু আসলে এটি প্লুরাল না, যেহেতু একটি বইয়ের কথা বলছে এখানে, তাহলে এটি হলো সিঙ্গুলার, তাই এরপরে অবশ্যই সিঙ্গুলার ভার্ব হিসেবে ইজ ব্যবহার করতে হবে। দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ আ রিচ কান্ট্রি, এখানে স্টেটস দেখতে মনে হচ্ছে অনেকগুলো, আমেরিকা যুক্তরাষ্ট্র দেশ কিন্তু একটি, সুতরাং অবশ্যই এদের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। নাম্বার 7, সাম নাউন্স আর প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন মিনিং, অর্থাৎ কিছু নাউন আছে যারা আকারে প্লুরাল কিন্তু অর্থের দিক থেকে সিঙ্গুলার হয়, তাই এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়। এই নাউনগুলো কি কি? যেমন নিউজ, পলিটিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ওয়েজেস, ইনিংস, এথিক্স, গ্যালোস, মিজলস, ইকোনমিক্স, মামস, অ্যাথলেটিক্স, ডায়াবেটিক্স, ফনেটিক্স, এইগুলো দেখতে প্লুরাল মনে হচ্ছে কিন্তু আসলে এরা সিঙ্গুলার। ফিজিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স, এখানে ফিজিক্স শব্দটি দেখতে প্লুরাল মনে হচ্ছে কিন্তু আসলে এটি একটি বিষয়ের নাম, সুতরাং এটি সিঙ্গুলার, আর তাই এর পরে অবশ্যই আমাদেরকে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। দ্য নিউজ ইজ ট্রু, নিউজ শব্দটি আপাত দৃষ্টিতে প্লুরাল মনে হচ্ছে কিন্তু নো, এটি সিঙ্গুলার, তাই এর পরে আমাদেরকে অবশ্যই সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। ঠিক এভাবে এই শব্দগুলোর মধ্যে যে কোনো একটি থাকলে আমরা এদের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। নাম্বার 8,
দূরত্ব, সময়, ওজন, অর্থ সম্পর্কিত সমষ্টিবাচক সাবজেক্ট এর পরে ভার্ব সিঙ্গুলার হয়। কয়েকটি এক্সাম্পল দেখে নিই, যেমন 60 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। 60 মাইলস দেখতে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু না, একই সাথে 60 মাইলস এটি দ্বারা দূরত্ব বুঝিয়েছে, তাই এর পরে অবশ্যই সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। 8 আওয়ার্স ইজ আ লং ডিস্টেন্স। 8 আওয়ার্স এটি দ্বারা সময় বুঝিয়েছে, তাই এর পরে আমাদেরকে অবশ্যই সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। 10 মন্থস ইজ আ হেভি ওয়েট। 10 মন একটি ভারী ওজন, একই সাথে 10 মন, তাই এর পরে আমাদেরকে অবশ্যই সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। $20 ইজ আ বিগ অ্যামাউন্ট। এটি দ্বারা অর্থ সম্পর্কিত সমষ্টিবাচক সাবজেক্ট বোঝানো হয়েছে, সুতরাং এর পরে আমাদেরকে অবশ্যই সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, আর অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। আমার সাথে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।